আমি তো এখানে কাউকে এরকম ফুচকার ঠোঙায় খেতে দেখিনি। সবাইকে আজকে অনেকদিন পর বাড়ি থেকে ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে আমাদের শনিবার আর এখন এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, মানে প্রায় দিনই টেম্পারেচার মাইনাসে থাকছে। তো সেই জন্য আর সেরকম বাইরে বেরোনো একদমই বন্ধ হয়ে গেছে। তো লাকিলি আজকে টেম্পারেচারটা একটু বেশি আছে, ওই এখন 10-11 ডিগ্রি মতো। আর আজকে আমাদের এক ফ্রেন্ডের একটা বার্থডে সেলিব্রেট হবে, তো সেই জন্য আজকে বেরোচ্ছি। তাই ভাবলাম আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি, আর তার আগেও কোথাও কোথাও হয়তো যাব। তো চলুন তাহলে দেখতে থাকুন আজকের ব্লগটাও, আশা করি আজকের ব্লগটাও আপনাদের দেখতে খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যারা আজকে নতুন আছেন আমার এই ভিডিওতে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাউথ কোরিয়ার নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। তো ব্লগটা শুরু করা যাক। বলতে বলতে একটা জিনিসই দেখানো হলো না, আমি আজকে মাথায় একটা নতুন হেয়ার ক্লিপ লাগিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আমার তো কোরিয়ার মানে সব থেকে বেশি যেটা মানে আমি অবসেসড হয়ে গেছি যেটার জন্য, সেটা হচ্ছে হেয়ার ক্লিপ। অনেকগুলো কিনে ফেলেছি আর কোরিয়া ছাড়ার আগে হয়তো আরও স্টক বাড়িয়ে নেব। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর হ্যাঁ, আরও একটা নতুন জিনিস আজকে আমি ইউজ করেছি কোরিয়ান প্রোডাক্ট, সেটা হচ্ছে জানি না কতটা বুঝতে পারবেন, এই যে চোখের আইলাইনার। এটা হচ্ছে একটা চকলেট কালারের লাইনার আমি কিনেছি, বাট এটা পেনের মতোই তো, কিন্তু খুব ইজিলি ইউজ করা যায়। তো আমার এটাও বেশ খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে এনি প্রুফ, নট অনলি ওয়াটার প্রুফ, এনি প্রুফ ছিল। তো মানে উইদাউট মেকআপ রিমুভার এটা রিমুভ করা যাবে না। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন এখন আমি বাইরে বেরোবো। আমি চলে এসেছি, বা তর্ক এখনও আসেনি, আর আমরা আসলে আজকে অনেক আগে লাঞ্চ করেছি। তো এখন তো প্রায় 6:30 মতো বাজে, খিদেও পেয়ে গেছে। আর আমাদের পার্টিতে গেলে ইউজুয়ালি একটু লেটই হয় সব শুরু হতে। তো ভেবেছিলাম যে এই যে এখানে সুন্দর গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, মান্ডু খাবো, তো সেই প্ল্যান নিয়েই বেরিয়েছি। তো আমায় বললো যে তুমি দোকানের সামনে দাঁড়াও বা গিয়ে অর্ডার করো, আমি আসছি। কিন্তু এখন আবার দোকানের সামনে এসে মনে হচ্ছে যে মান্ডু খাবো না, অন্য কিছু খাবো। দেখি ও আসা অবধি ওয়েট করছি, দেখি স্যার কী ডিসিশন নেন, তারপর কোথাও একটা ঢোকা যাবে। তা হালকা কিছু খাবো, খেয়েই ওদের বাড়ি যাব। আর এই মান্ডুর দোকানটায় এখন ভিড় দেখুন কত, ঢুকলেও বসার জায়গা পাবো বলে তো মনে হচ্ছে না। আর এই সময়টা ওদের যেহেতু ডিনার টাইম, একদম ঠাসা ভিড় আজকে। আমি এখানে ঠান্ডায় জমে যাচ্ছি, ওই যে একজন এখন আসছে, পকেটে হাত ঢুকিয়ে নড়ে চড়ে আসছে। মা হাতগুলো জমে গেল, এখন আর ইচ্ছে করছে না মান্ডু খেতে, খুব ভিড় মান্ডুর দোকানে। তো আমরা এখন এই নাইস টু সি ইউ তে ঢুকছি, এখান থেকে ভাবছি একটু নুডলস খেয়ে নিই। মানে চিজ নুডলসটা আমার বেশি ভালো লাগে, না ঝাল খাবো না আমি, চিজটাই খাবো। এবার এখানে মিলের কাছে দাঁড়িয়ে গেলে তো এইদিকে নেই, এই তো এটা কি লঙ্কা ছবি দেখে ঝাল আদৌ হবে কিনা ঠিক নেই। ওটা এই তো বসার জায়গা আছে, তো এই তো বসার জায়গা।
ভেজিটেবলস দেওয়া আছে। এটা হচ্ছে ডিম, এটা হচ্ছে কেক, এটা কি ফ্রোজেন এগ? এরা কিন্তু নুডলস থেকে সিদ্ধ করে তারপরে মশলা দেয়, আমি দেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার, আমারটাতে শুধু চিজ মশলাই আছে। এই যে একটা চিজ মশলাই আছে শুধু। মশলা দেওয়া হয়ে গেছে, কভারটা নিয়ে নি এবং মাইক্রোওভেনে বসিয়ে দেবো। জলটা বুঝতে পারিনি, জলটা বেশি হয়ে গেছে বা সিদ্ধ হয়েছে কিনা দেখি। তো কথা সিদ্ধ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে স্পাইসি স্পাইসি, আদেও স্পাইসি স্পাইসি ঝাল আছে, ঝাল আছে, খেয়ে দেখো। ঝাল আছে, খেয়ে নিও। এই ফুচকার ঠোঙা বানাচ্ছে, আমি তো এখানে কাউকে এরকম ফুচকার ঠোঙায় খেতে দেখিনি। কেমন খেতে, টেস্ট বলো। আমারটা তো ঝাল নয়, আমারটা একদমই হচ্ছে চিজি ফ্লেভার। আর একটু ও এটাতে কর্ন নেই, আর একটা পাওয়া যায় যেটা এই কর্ন থাকে, ওটা তো পেলাম না। এই চপস্টিকে গরম খাওয়া খুব চাপে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই এখন নাইস টু সিওর ভেতরেও খেলাম, আবার বাইরে বেরিয়েও খেলাম। এই যে এটা আর একটা সাইডের ডোর, আর এখানে এই যে সুন্দর বসার জায়গাও আছে। আর তার সাথে একটা আমি ইউটিউবে ভিডিও দেখে একটা জিনিস শিখেছি, এখানে এই যে এরকম আইসের গ্লাস পাওয়া যায়, আর হচ্ছে বিভিন্ন ফ্লেভারের ড্রিঙ্কস পাওয়া যায় যেটার সাথে মিক্স করে খেতে হয়। তো ওটা আমরা একটা ওয়াটারমেলন নিয়েছিলাম ফ্লেভারের, ভালোই লাগলো কিন্তু খেতে বেশ। যে একটা খেয়ে আবার অর্কর এত ভালো লেগেছে, আবার আর একটা আনতে গেছে। আর আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি তার ঠিক অপোজিটের যে ওই যে বড় বিল্ডিংটা, ওই বিল্ডিংটাতেই আমরা যাব। আবার আর একটা নিয়ে আসছে, এটা ওয়াটারমেলন ফ্লেভার খেলাম, এটা আবার কি ফ্লেভার আনলো কে জানে। তোমার চয়েসগুলোই তো ওরকম। কিন্তু আর কিছু না, আমি কেন ছিল আর মিষ্টি তো হবেই, 100% শিওর মিষ্টি হবে। দন্ত এটা এটা তো ও এটা তো পাইনাপেল দিয়ে বানিয়েছে, তার মানে তো আমি খেতে পারবো না, আমার একদম ভালো লাগে না পাইনাপেল ফ্লেভারটা। কি এটা বাজে খেতে, তো সিরাপ টিরাপ খেতে না, আমি খাবো না, ভালো না, মুখটা নষ্ট করব না। এটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো এই দেখো ক্রিস্টাল গুলো কেমন একটা হয়ে আছে। খাও না, না 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 না, ভালো খেতে না, তুমি ভালো বলছো, এটা না তুমি ভালো খেতে বললে আমাকে বাজে খাওয়াও। তো এই যে আমরা চলে এসেছি, এবার যাই ওপরে। আজকে আমাদের একদম হোমমেড কেক প্রিপারেশন চলছে বার্থডের জন্য, আর রিঙ্কি খুব ভালো কেক বানায়, তো আজকে আমরা ফার্স্ট টাইম ওর হাতের কেক খাবো। এটা মানে তো টেন নাকি, এই এই স্টিক
একটা মোমবাতি 10 তে 10 বছরের নাকি জন্মদিন কোথায় দেব কোথায় দেব এখানে এই পেছনে হ্যাঁ পেছনটা দিয়ে দাও এর গান চাদন করব মুখে বলো হ্যাঁ খানচি নামিদা খানচি নামিদা এটা কোরিয়ান হ্যাপি বার্থডে এটা জোলুক হ্যাঁ পুদি নেবাবো না ভালো লাগে না খানচি হামিদা খানচি হামিদা খানচু খানচু খানচি খানচি খানচু হামিদা হ্যাপি বার্থডে টু ইউ আগে কেক মেকার কে খাওয়াতে হবে আগে না না কেক মেকার কে আগে খাওয়াও হ্যাঁ ওটা স্বাস্থ্য যে এত সুন্দর কেকটা যে বানিয়েছে আমাদের সব স্পেশাল গেস্ট উমা ও তো ঝুঁকে পড়েছে খাবে বলে কেটে রেখে দাও